নিয়োগ দুর্নীতি, কয়লা বাজার, গরু বাজার তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। আর এই তদন্তে গত এক বছরে একাধিক প্রভাবশালী ব্যক্তি, ইডির নজরে, সিবিআইয়ের নজরে আরও একাধিক প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবার কিন্তু আরও ঝাঁকে ঝাঁকে প্রভাবশালী ব্যক্তি ইডির নজরে আসতে চলেছেন, কারণ যে বিস্ফোরক তত্ত্বটা সামনে এলো, এক বছরের মধ্যে 22 বার বিদেশ ভ্রমণ করেছেন, দুবাই গেছেন বারবার, দুবাইয়ে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচারের কালো টাকা পাচার করা হয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগে এবার তোলপাড়। এবার ওই প্রভাবশালীদের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করলো ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে। বর্তমানে বাংলার একাধিক দুর্নীতির তদন্ত করছে ইডি সিবিআই। এবার সেরকমই কয়লা পাচারের তদন্ত করতে গিয়ে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সংস্থার দাবি, বাংলা থেকে মাত্র এক বছরে 22 বার পর্যন্ত বিদেশে গেছেন রাজ্যের একাধিক প্রভাবশালী, যার মধ্যে 12-15 শুধুমাত্র দুবাইয়ে। এই তথ্য দেখি মাথায় হাত ইডির। দুবাইয়ের পাশাপাশি বারংবার যাওয়া গন্তব্যের তালিকায় রয়েছে থাইল্যান্ড, লন্ডনও। ইডি সূত্রের দাবি, 2017 সাল থেকে 2020 সালের মধ্যেই এই বিদেশ ভ্রমণের সংখ্যা লাগাম ছাড়া। এত ঘন ঘন কেন ওই প্রভাবশালীদের বিদেশ যেতে হয়েছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে ইডি। ইডির দাবি, একাধিকবার বিদেশ যাত্রার টিকিট কাটা হয়েছিল মূলত মধ্য কলকাতার একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে। ইতিমধ্যে ওই সংস্থার অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে গোয়েন্দাদের তরফ থেকে। সংস্থাটির 2 মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল দিল্লিতে। আপাতত সেই সূত্র ধরেই এগোচ্ছে তদন্ত। কারা রয়েছেন এই প্রভাবশালীদের তালিকায়, এখনও সরাসরি স্পষ্ট করে এই প্রভাবশালীদের নাম সামনে আনেনি ইডি। তবে কিছুটা জানিয়ে ইডির দাবি, তালিকায় রয়েছে এক সাংসদ, তার হিসেবরক্ষক ও তাদের দুজনের পরিবারের সদস্যরা। তবে তৃণমূলের প্রাক্তন যুবনেতা বিনয় মিশ্রের নাম করে ইডির সোজাসুজি দাবি, কয়লা পাচারের টাকা বিদেশে রেখে আসতে একসময়ে ঘন ঘন বিদেশ গিয়েছেন বিনয়। তদন্তকারীদের দাবি, ওই 3 বছরে কয়েক হাজার কোটি টাকা এদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছিল, পরে আবার সেই টাকা কখনো দেশে বিনিয়োগ করে, কখনো সম্পত্তি কিনে, কখনো আবার নির্মাণ ব্যবসাতেও লগ্নি করা হয়েছে। ইডি সূত্রে জানা গেছে, প্রভাবশালীদের এতবার বিদেশ যাওয়ার পিছনে কারণ হিসাবে মূলত চিকিৎসার প্রয়োজন হিসাবে দেখানো হয়েছে। তবে সত্যি কি চিকিৎসা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আর্থিক স্বার্থ, তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে ইডির দাবি, কয়লা পাচারের অভিযুক্ত অনুপ মাঝির বয়ান অনুযায়ী পাচারকারীদের সঙ্গে প্রভাবশালীদের যোগাযোগ রক্ষা করতেন বিনয়। প্রভাবশালী ও তাদের আত্মীয়দের নামে কয়েক হাজার কোটি টাকাও নাকি বিদেশে রাখার ব্যবস্থাও তিনি করেছিলেন। যদিও এই নিয়ে তদন্ত চলছে, এবার তদন্তে ফের কোন নয়া মোড় আসে, কয়লা পাচারের জলটাই বা কতটা কাটে সেটাই দেখার।